আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এম ফারাবি ফ্রম বন্ধু ডেক। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কিভাবে খুবই সহজে এসএসসি বা সমমান পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহকারে বের করতে হয়। বরাবর মতো ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে নতুন সে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল, আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন এবং ওপেন করার পর আমরা সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেসে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে টাইপ করব ই বুট রেজাল্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা টাইপ করে নিয়েছি, আপনাকেও সেমভাবে টাইপ করতে হবে। দেন আমরা নিচ থেকে ইন্টার বা গো অপশনে ক্লিক করে নিব। সো ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন আমাদের নিকট গভর্নমেন্ট এই ওয়েবসাইটটি চলে আসবে এবং আপনাদের সুবিধার্থে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়াই লিঙ্কে ক্লিক করার পর ওয়েবসাইটটির ইন্টারফেস এরকম দেখতে পারবেন এবং এখানে কিছু ইনফরমেশনের মাধ্যমে আমাদেরকে রেজাল্ট বাহির করতে হবে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক্সামিনেশন, জাস্ট আমরা এটির চুজ অন অপশনে ক্লিক করে নিব এবং ক্লিক করার পর যেহেতু আমরা এসএসসি বা সমমান পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছি, সো এখান থেকে এসএসসি বা সমমান এটিকে সিলেক্ট করে নিব। ওয়াইল সিলেক্ট করার পর পরবর্তী অপশনে রয়েছে ইয়ার, জাস্ট আমরা এখান থেকে আবারও চুজ অন অপশনে ক্লিক করব। দেন ক্লিক করার পর যেহেতু আমরা 2022 সালের রেজাল্ট দেখার জন্য ট্রাই করব, সো এখান থেকে 2022কে সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করার পর নিচের দিক থেকে আমাদেরকে বোর্ড সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আবারও চুজ অন অপশনে ক্লিক করে নিব এবং ক্লিক করার পর আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ড এবং টেকনিক্যাল বোর্ড প্রতিটি বোর্ডে রয়েছে, সো আপনার নিজস্ব যে বোর্ডটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করার পর নিচের দিকে রয়েছে রেজাল্ট টাইপ এবং এটিতে রয়েছে চুজ অন, জাস্ট আমরা এটিতে আবারও ক্লিক করব এবং ক্লিক করার পর যেহেতু আমরা ব্যক্তিগতভাবে একজনের রেজাল্ট দেখব, দ্যাটস এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এই অপশনটিকে সিলেক্ট করে নিব। ওয়াইল সিলেক্ট করার পর দেখতে পারবেন আমাদের নিকট নতুন আরও তিনটি অপশন চলে আসবে। ফার্স্ট অফ অল এই বক্সে আমাদের এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বরটি বসাতে হবে। দেন পরবর্তী বক্সে আমাদের রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে নিব, জাস্ট আমি এই দুইটি ফর্ম ফিল আপ করে নিচ্ছি এবং ফিল আপ করার পর পাশে দেখতে পারবেন একটি সিকিউরিটি কি রয়েছে এবং এই কিটি বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকতে পারে। আর যদি আপনার এই কিটি বুঝতে সমস্যা হয় তাহলে পাশে দেখতে পারবেন একটি রিলোড অপশন রয়েছে, জাস্ট আপনাকে এই রিলোড অপশনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরই এটি আপনার নিকট পরিবর্তন হয়ে চলে আসবে। আমি আবারও রিলোডে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর যেই ক্যাপচাটি আসবে এই ক্যাপচাটিকে আমাদের পরবর্তী নিচের বক্সে বসাতে হবে। ওয়েল, এইভাবে আপনি ফর্মটিকে ফিল আপ করে নেবেন এবং ফিল আপ করার পর সর্বশেষ রেজাল্ট দেখার জন্য নিচের দিকে দেখতে পারবেন গেট রেজাল্ট একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরই আপনি আপনার প্রত্যাশিত রেজাল্টটি পেয়ে যাবেন। যেহেতু এখনও পর্যন্ত 2022 সালের রেজাল্ট প্রকাশ হয়নি, দ্যাটস ওয়াই আমাকে পুরাতন একটি রেজাল্ট বাহির করে আপনাদেরকে দেখাতে হচ্ছে। সো আপনার রেজাল্টটিও আপনি এরকমভাবে দেখতে পারবেন এবং এখান থেকে যদি আপনি ফুল মার্কশিট সিস্টেমে এবং আপনার মার্কশিটটিকে ডাউনলোড করতে চান, দেখতে চান, তাহলে এখানে দেখতে পারবেন প্রিন্ট একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এই প্রিন্ট অপশনে ক্লিক করে নিব এবং ক্লিক করার পর একটু ওয়েট করে দেখতে পারবো আমাদের রেজাল্টটি পুরো মার্কশিট ফরম্যাটে চলে আসবে। সো যদি আপনি কম্পিউটারে থাকেন এবং সেই ডিভাইসে যদি আপনার প্রিন্টার কানেক্ট থাকে তাহলে কন্ট্রোল প্লাস পি বা প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি এটিকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি আপনি রেজাল্টটি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে এটিকে ডাউনলোড করার জন্য এখানে যেই পিডিএফের একটি ডাউনলোড আইকন থাকবে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আপনাকে ফোল্ডার সিলেক্ট করতে হবে, আপনি কোথায় এটিকে সেভ করতে যাচ্ছেন, জাস্ট আমি এখান থেকে সেভে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পর একটু ওয়েট করে দেখতে পারবেন আপনার এই মার্কশিটটি পিডিএফ আকারে আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যে কোনো সময় এটিকে ওপেন করে দেখতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার বা প্রিন্টিং দোকান থেকে এটিকে প্রিন্ট করে নিতে পারবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি খুবই সহজে আপনার রেজাল্টটি ভের করে নিতে পারেন। এরপর যদি কোথাও বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন সে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কথা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।